আর বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আমরা বসছি, জানেন আপনারা যে পঞ্চায়েতের পর যেভাবে লাগামহীন সন্ত্রাস তার মোকাবিলা কিভাবে করতে হবে, কর্মীদেরকে কিভাবে উজ্জীবিত করতে হবে, তার জন্য একটা মেসেজ নিয়ে আমাদের শুভেন্দু অধিকারী আগামী তিন তারিখ দুর্গাপুরে তিনি আসছেন। দুর্গাপুর কর্পোরেশন ভোটের প্রস্তুতি এবং তার সঙ্গে সঙ্গে এই যে কর্মীদের পাশে কিভাবে থাকতে হবে তার একটা মেসেজ নিয়ে উনি আসছেন। সেখানে বেশি বেশি সংখ্যায় আমাদের সমস্ত কর্মীদেরকে নিয়ে যাবো, যাতে তারা গিয়ে ওনার কাছ থেকে ডাইরেক্টলি ওই মেসেজটা নিতে পারে, তো আগামী দিনে তৃণমূলে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই লড়তে পারে, তার জন্য এই প্রস্তুতি মিটিং করা হয়েছে। এক দুদিনের মধ্যেই বোর্ড গঠনের কথা চলছে, কি বলবেন স্যার? মানে বোর্ড তো চোরেদের বোর্ড হবে, এটা তো টাকার বলো, যে 30 লক্ষ দিবে, 40 লক্ষ দিবে, 50 লক্ষ, ওরা তো জনগণের কাজ করবে না। যারা ওদের পেছনে টাকাটা দিয়ে দিচ্ছে, যার যে কয়লা মাফিয়া বালি মাফিয়ারা টাকাটা দিচ্ছে, তারা তো টাকাটা আবার ওদের কাছ থেকে তুলবে, তো তারা তো ওদের হয়ে কাজ করবে, তারা তো জনগণের কাজ করবে না। কিন্তু আমরা ওদের উপর নজর রাখছি এবং এই পঞ্চায়েত মঞ্চায়েত বেশি দিন থাকবে না, খুব বেশি হলে 6 মাস এই সরকার, আর সরকার পড়ে গেলে কি এই চোরেদেরকে আমরা থাকতে দেবো ভাবছেন? গ্রামের লোকরাই তাড়াতাড়ি এদেরকে তাড়িয়ে দেবে, ওই জন্য বেশি দিন থাকতে পারবে না, কয়েকদিন থাকুক, চেয়ার কয়েকদিন বসুক। শাসক দল বলিয়ে কি অবৈধ লোহা কয়লা নেই চল রা হ্যাঁ, তো এক ঠো সে 200 সে 300 300 সে 400 400 সে 500 গাড়ি কোন লটারি কা পয়সা মিল রা কহাঁ সে খরিদ লে রা ও হম লোক জনতা কো থোড়া বতায়ে তো পতা চলেগা কয়লা লোহা চল রা কি না।